প্রত্যেক রোববারই কিন্তু সোমনাথ দেখে তোমরা পেয়ে যাবে। তো চলো এখন কি কি আছে আমি দেখে নিই। তো ফার্স্টে আমি দেখাচ্ছি জার্মান জার্মান স্পিচ। জার্মান স্পিচ আছে, সবই অ্যাভেলেবল আছে। ঠিক আছে, কোয়ালিটি আপনাদের সামনে কিন্তু একটু বৃষ্টি হয়ে গেছে বলে জাস্ট একটুখানি এরকম হয়ে গেল, হালকা হালকা জল পড়েছে, তাও নিচে দিয়েছি। ল্যাব্রাডর দেখতেই পাচ্ছ, একদম একটু বৃষ্টিতে ভিজে গেছে সকলেই, সকলেই মোটামুটি বৃষ্টিতে ভিজেছে। তো যতটা পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো দাদা একটু যদি বলো এর দামটা। হ্যাঁ, এটা হচ্ছে 40 দিন বয়স। হ্যাঁ ঠিক আছে, পাঁচ ফেস, হ্যাঁ শর্ট টেল, পাঁচ ফেস শর্ট টেল দেখে নাও। ঠিক আছে, পাঁচ ফেস শর্ট টেল, আপনি কোয়ালিটি আপনাদের সামনেই রয়েছে, বোন টেক্সচার দেখে নিন। ঠিক আছে, পাঁচ ফেস 40 দিন বয়স, দাম রেখেছি মাত্র 8500 টাকা। 8500 টাকা, মাত্র 8500 টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে ল্যাব্রাডর এই স্টকটার উপর। মানে নেক্সট স্টক এলে সেটা নেক্সট স্টক আসবে, দাম কমবে কি বাড়বে সেটা কোয়ালিটি সবসময় হয় না, জানো এই স্টকটার উপরে এই দামটা আছে। আচ্ছা, তো এই স্টকটার উপরে কিন্তু 8500 টাকা, তাই তো? 8500 টাকা, দুটো ফিমেল আছে, দুটো ফিমেল আছে। আর মেল কি পাওয়া যাচ্ছে? দেখাচ্ছি মেল। তা ঠিক আছে, মেলও তোমাদের দেখাবো। সোম থেকে শনি যারা রোববারে হাটে আসতে পারছে না, তারা সোম থেকে শনি যে কোনো দিন যে কোনো সময় আমার বাড়ি হচ্ছে ডানকুনি। হ্যাঁ, তো ওখানে এসে ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস, ওখানে এসে আমার বাড়ি থেকে নিয়ে যেতে পারে। আচ্ছা, তো ডানকুনি পোস্ট অফিস দাদা ল্যান্ডমার্ক, সেখানে এসে কিন্তু তোমরা ভালো করে দেখে নিতে পারো। হাটে তো সবটা আনা সম্ভব নয়, সমস্ত কিছু দেখে, একদম সমস্ত কিছু দেখে বিচার করেই তবেই তোমরা কিনবে। তো চলো আমি ফিমেল দেখিয়ে নিয়েছি, আমি মেলটা দেখাচ্ছি। নেক্সট এসেছে এটারই মেল, দুটো মেল আছে। হ্যাঁ, তো ল্যাব্রাডর মেল দেখো, ওই যে আগে যে ফিমেলটা দেখিয়েছিলাম, হ্যাঁ তারই একই লিটারের বাচ্চা হচ্ছে মেল বাচ্চা। এটা মেল বাচ্চা দেখতেই পাচ্ছ, শর্ট টেল, শর্ট টেল একদম একদম। হ্যাঁ, এটা একটু বয়স বেশি আছে, 45 দিন প্লাস আছে। আচ্ছা ঠিক আছে, এটাও দেখে নিন বাচ্চার কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে, কালার মুখ। ঠিক আছে, দাম মাত্র 8500 টাকা। 8500 টাকা একদম। তো আজকে কিন্তু 8500-তে তোমরা মেল ফিমেল দুটোরই ল্যাব্রাডর পেয়ে যাচ্ছ। যেহেতু এতদিন পরে এসছে, কাস্টমারকে কিছু তো একটা দিতেই হবে। ঠিক আছে, তার এগেনস্টে এবং যারা আসবেন, ঠিক আছে বাড়িতে আসুন, দেখে একটি পাখি দেখে দেখে। হ্যাঁ, এটা আমরাও বলি যে আমরা সবসময় কোয়ালিটি দেখানো তোমাদেরকে চেষ্টা করি, আমরা প্রাণ দেখানো চেষ্টা করি। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো, দেখো ভালো করে, দেন তোমরা নাও। তো আর কি আছে দাদা দেখবো? একটা নতুন দেখাচ্ছি দেখো, আমেরিকান বুলি, দুমাস বয়স, মাত্র দুমাস বয়স, কিন্তু ভ্যাকসিন ডান, ফার্স্ট ভ্যাকসিন ডান, দুমাস বয়স। দেখো দাদা চাগাতে পারছে না, 6 কেজি মোটা বডি ওয়েট আছে। ইঞ্চিগুলো দেখুন, এবার আসছে আস্তে আস্তে, মাজাল ঝুলবে, মাথাটা পুরো মানে রটগুলেটার থেকেও বড় হবে, অনেক বড় হবে, অনেকটা বড় হবে, অনেকটা বড় হবে, এটা স্ট্যান্ডার্ড সাইজ বলে। তো যারা আমেরিকান বুলি খুঁজছো বা একটু আলাদা ব্রিড খুঁজছো, তারা কিন্তু দাদার কাছে ইজিলি পেয়ে যাবে। দেখে নাও, পায়ে মোজা আছে, পেছন পায়ে মোজা আছে। ঠিক আছে, লেজের কালারটা দেখুন, পুরো ব্ল্যাক এর উপরে একদম ভেলভেটের মতন চকচক করছে। ঠিক আছে, আমেরিকান বুলি বয়স হচ্ছে দুমাস বয়স কিন্তু দেখো, দেখে মনে হচ্ছে একদম ঠিক। আচ্ছা, এরা তো আমরা জানি অ্যাগ্রেসিভ না, এ আমেরিকান বুলি অতটা অ্যাগ্রেসিভ না, অ্যাগ্রেসিভ হচ্ছে আপনার যেটা পিটবুল। ঠিক আছে, এ কিন্তু ফ্যামিলির সাথে বাচ্চা কাচ্চার সাথেও থাকে, এরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, তো এ কিন্তু বাচ্চা মানে ফ্যামিলির সাথে সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, গার্ড ডগ হিসেবে ব্যবহৃত। তো দাদা এবার একটু বলো এর কি প্রাইস তোমার কাছে? এর প্রাইস রেখেছি আমরা 25000 টাকা। ঠিক আছে, 25000 টাকা। হ্যাঁ, তো 25000 রুপিস তোমরা পেয়ে যাবে। চ্যানেলের থ্রু যারা ইন্টারেস্ট তাদেরকে একটা ভালো আমরা ডিসকাউন্ট দেবো। ঠিক আছে, প্লাস এই পাপিটার সাথে 1 কেজি রয়্যাল ক্যানিন ফ্রি আছে। তো 1 কেজি রয়্যাল ক্যানিনও কিন্তু আমেরিকান বুলির সাথে পেয়ে যাবে, এখন জিপ চাচ্ছে। সেটা প্রাইসের সাথে যাই দাম হোক না কেন, সেটা তাছাড়াও এটা ফ্রি পাবেন।
ফ্রি পাবে। তো 25,000 টাকা আপাতত এটার দাম। তো যারা নিতে চাইছো তারা সোমনাথ দাকে কন্ট্যাক্ট করে নাও। সোমনাথ দা কন্ট্যাক্ট নাম্বারটা 7980677624। একদম। তো তোমরা ডানকুনি পোস্ট অফিসে দাদা ল্যান্ডমার্ক, আর যদি তোমরা হাটে চাও তো হাটেও আসতে পারো, দেখা হবে। একদম, প্রত্যেক রোববার দাদা আসবেন, এবার দেখা কিন্তু হবে। তো এই তো আজকে, তো চলো চলে এসেছি ডগ ফ্রেন্ডস। হ্যালো দাদা, ভালো আছো তো? আজকে ওয়েদার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড বৃষ্টি। তো দেখি কি কি কালেকশনস আছে। তো দেখতেই পাচ্ছ দাদার কাছে আছে বিগেল। তো বিগেল দিয়ে শুরু হচ্ছে। কাছাকাছি বডি ওয়েট তোমরা পেয়ে যাবে। তো নেক্সট দেখি কি দেখা যায়। চলো, রাজা রানী আছে এখানে, ল্যাব্রাডর দেখতেই পাচ্ছ। এখন আর তোমাদের আমি বলবো না ডগ ব্রিডের নাম, তোমরা বুঝেই গেছো দেখে। আমি শুধু জিজ্ঞেস করবো দাদা এর প্রাইসটা আর একটু বডি ওয়েটটা বলে দাও। এটা আছে ফিমেল আছে, ফিমেল আছে। আচ্ছা, এটার দাম হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা, 9,000 টাকা। তুমি এখান থেকে দেখাই, লাইটটা আসছে। হ্যাঁ, 9,000 টাকা দেখতেই পাচ্ছ। আর এটা মেল আছে, এটা মেল রয়েছে, মানে হোয়াইটটা মেল আর এটা ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাকটা ফিমেল। তো কি প্রাইস আছে এটা? এটা 10,000 টাকা প্রাইস আছে। 10,000 টাকা প্রাইস আছে, তাই তো? সামনে থেকে দেখাচ্ছি। আর বডি ওয়েট কিরকম হবে? 4 কিলো হবে। 4 কিলো বডি ওয়েট আছে। তো দেখতেই পাচ্ছ। নেক্সট দেখি নাও, এবার সুইট সুইট গোল্ডেন রিট্রিভার। আমারই ঘুম পেয়ে যাচ্ছে, এদেরও চোখ ঢুলু ঢুলু মোটামুটি। তো যাই হোক দাদা, একটু বলে দাও কি বডি ওয়েট আছে এদের? এগুলোর বডি ওয়েট হবে প্রায় 5 কিলো। 5 কিলো বডি ওয়েট? 5 কিলো বডি ওয়েট। 5 কিলোর কাছাকাছি আছে। এটা কত দিনের? এগুলো তোমার 40 দিন বয়স। 40 ডেজ, তাই তো? তো 40 দিন এটার মোটামুটি বয়স দেখতেই পাচ্ছ। তো কি প্রাইস আছে একটু বলে দাও? এটা হচ্ছে 14,000 টাকা ফিমেল আছে, মেল আছে 15,000 টাকা। তো 14,000 টাকা হচ্ছে ফিমেল, আর মেল হচ্ছে 15,000 টাকা। ম্যাসিভ কোয়ালিটি বাচ্চা আছে, মুখ মাথা দেখে নেবেন। তো এটা কিন্তু ম্যাসিভ কোয়ালিটি, দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি আর একবার, মুখ মাথা যতটা দেখানো সম্ভব দেখে নাও। আর আজকেই আজকে ইয়োগ দিয়ে আছে, চাও চাও বাচ্চা ছিল, জিএসডি বাচ্চা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখন আমার কাছে এটাই আছে, বিগেল আছে, ল্যাব হবে, আর গোল্ডেন আছে। আচ্ছা, আর বাকি আমার সোল্ড আউট হয়ে গেছে। আর যে কোনো বিট আমার কাছে অ্যাভেলেবেল আছে। এই চ্যানেল থেকে ফোন করে আসবেন, এই চ্যানেল থেকে ফোন করলে যা দাম বললাম তার থেকে কিছু ডিসকাউন্ট করে দেবো। নেগোশিয়েট হয়ে যাবে কিন্তু বন্ধুরা, দেরি করো না। দাদা তোমার ফোন নাম্বারটা, নামটা একটু বলে দাও। আমার নাম বাবাই, আর আমার ডক্টরের নাম্বার আছে, এখান থেকে তুলে নেবো। দেখে নাও, এর আগে বহুবার আমি কার্ড দেখিয়েছি তোমাদেরকে, তো ডক ফ্রেন্ডস কে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ দাদা। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড লগ।